বন্ধুরা, আজকের এই ভিডিওটি অলরেডি আপনারা থাম্বনেইল এবং টাইটেল দেখে কিন্তু বুঝে গিয়েছেন কি নিয়ে কথা বলবো। হ্যাঁ বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে দুর্দান্ত চমৎকার একটি অ্যাপ্লিকেশন আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে আপনি কিন্তু 5G স্পিডে আপনার ফোন থেকে ভিডিওকে দেখতে পারবেন। তো যারা ভিডিও সার্চ করে থাকেন কিন্তু দেখতে পারছেন না, কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে দুর্দান্ত এই চমৎকার অ্যাপ্লিকেশনটি একবার আপনার ফোনে ইনস্টল করে নিন এবং আমি যে সেটিংসগুলো দেখাবো সেই সেটিংসগুলো করে নিন। আপনি গ্যারান্টি দিয়ে বলছি 100% 5G স্পিডে কিন্তু আপনি ভিডিও দেখতে পারবেন। আপনি ইউটিউব থেকেও ভিডিও দেখতে পারবেন এবং যদি ইউটিউব থেকে না আসে তাহলে আপনি 5G স্পিডে যে কোনো প্ল্যাটফর্ম থেকে কিন্তু ভিডিওকে দেখতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এখানে লাইক অপশন দেখতে পারবেন, এখানে জাস্ট আপনারা ভিডিওটিকে লাইক করে দিবেন এবং বন্ধুরা আমাদের নতুন ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার পর এখানে দেখতে পারবেন নোটিফিকেশন বেল আইকনটি শো হবে, এটাকে জাস্ট অল করে দিবেন। যে কোনো ফোন থেকে 5G স্পিডে ভিডিও দেখার জন্য যে কাজটি আপনাদের প্রথমে করে নিতে হবে, এই যে অ্যাপ্লিকেশনটি দেখতে পাচ্ছেন এই অ্যাপসটিকে জাস্ট একবার আপনাদের ডাউনলোড করে ইনস্টল করে নিতে হবে। অ্যাপ্লিকেশনটিকে যখনই আপনি ডাউনলোড করে ইনস্টল করবেন অ্যাপ্লিকেশনটির এরকম ইন্টারফেসটি দেখতে পারবেন। এখানে চমৎকার এই অ্যাপ্লিকেশনটির এরকম ইন্টারফেসটি যখনই আসবে এখানে কিছু সেটিংস আপনারা দেখতে পারবেন, এই সেটিংসগুলো অবশ্যই প্রথমে আপনাদের ফোন থেকে করে নিতে হবে। 5G স্পিডে ইন্টারনেট ব্যবহার করার জন্য বা 5G স্পিডে ভিডিও দেখার জন্য ফার্স্ট অফ অল আপনারা অটো চুজে ক্লিক করে নেবেন। অটো চুজে ক্লিক করার পর এখান থেকে অনেকগুলো অপশন দেখতে পারবেন এবং অপশনের ডান দিকে আপনারা নেটওয়ার্ক দেখতে পারবেন। এখানে যেই নেটওয়ার্কটি সবচেয়ে বেশি স্পিড দেখতে পারবেন সেই নেটওয়ার্ককে সিলেক্ট করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন আমাদের ফোনের যে ইন্টারনেটের স্পিডটি আছে এখানে কিন্তু নেটওয়ার্ক অনেক স্লো দেখাচ্ছে। তো আপনারা কী করবেন, যে নেটওয়ার্কটি সুপার ফাস্ট হবে সেই সুপার ফাস্ট নেটওয়ার্কটি এখান থেকে চুজ করে নেবেন। বর্তমানে আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন নেটওয়ার্ক অনেকটাই স্লো অ্যাভেলেবেল কাজ করছে। তো কিছুক্ষণ পর আপনি যখন এই অ্যাপ্লিকেশনটিকে ইনস্টল করে কিছুক্ষণ যখন আপনি ব্যবহার করবেন এখানে কিন্তু টোটাল 5G স্পিডের ইন্টারনেটগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন এবং 5G স্পিডে কিন্তু আপনি ইন্টারনেটকে ব্যবহার করতে পারবেন এবং 5G স্পিডে ভিডিওকে দেখতে পারবেন। তো এখন জাস্ট আপনারা কী করবেন, এখান থেকে ব্যাকে চলে আসবেন। যদি কোনোরকম কোনো নেটওয়ার্ক আপনারা না দেখতে পারেন তাহলে আপনারা এখান থেকে ব্যাকে চলে আসবেন এবং এখানে আপনারা অটো চুজের আগেই এখানে ট্যাপ টু কানেক্টে ক্লিক করে দিবেন। ট্যাপ টু কানেক্টে যখনই ক্লিক করবেন এখানে এরকম ইন্টারফেসটি চলে আসবে, দেন আপনারা ওকেতে ক্লিক করে নেবেন। ওকেতে যখনই ক্লিক করবেন এখান থেকে জাস্ট এরকম ইন্টারফেসটি শো হবে। এরকম ইন্টারফেসটি শো হওয়ার পর এখান থেকে দেখতে পারবেন আপনি 2 ঘন্টা একটি টাইম পেয়ে যাবেন। আপনি 2 ঘন্টা পর্যন্ত কিন্তু জাস্ট আপনি 5G স্পিডে ইন্টারনেটকে এখন ব্যবহার করতে পারবেন এবং এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন আপনার ভিডিওর স্পিড দেখাচ্ছে এবং ডান দিকে ডাউনলোড স্পিড এবং আপলোড স্পিড দুটোই কিন্তু এখান থেকে দেখাচ্ছে। এবং এখন যদি আপনি এই অ্যাপ্লিকেশন দিয়ে আপনি ইউটিউবে যান এবং ভিডিওকে সার্চ করেন আপনি কিন্তু 5G স্পিডে ভিডিওগুলোকে ওয়াচ করতে পারবেন। এখন এখান থেকে আমরা ইউটিউবে যাব, ইউটিউবে যাওয়ার পর এখানে আমরা সার্চ করব, শুধুমাত্র ভিডিওকে সার্চ করব আমরা কিন্তু 5G স্পিডে ভিডিওগুলোকে দেখতে পারবো। যদি ইউটিউব থেকে না শো হয়, ইউটিউব থেকে যদি আপনি সেই ভিডিও না দেখতে পারেন তাহলে আপনারা কী করবেন, একেবারে ব্যাকে চলে আসবেন এবং এখান থেকে আপনি ক্রোম ব্রাউজারে চলে যাবেন। ক্রোম ব্রাউজার থেকে কিন্তু আপনি 5G স্পিডে ভিডিওকে এখন ওয়াচ করতে পারবেন। তো অবশ্যই ভিডিওকে দেখার আগে আপনারা এখানে উপর থেকে দেখবেন যে এই যে VPN অপশনটি এটাকে জাস্ট অন আছে কিনা এবং এখানে আপনি ইন্টারনেট স্পিডটি দেখতে পারবেন, এখানে আপনাদের ইন্টারনেট স্পিড অতিরিক্ত আছে কিনা। যখনই আপনি এই অ্যাপ্লিকেশনটিকে ইনস্টল দেবেন বা সেট আপ করবেন আপনি কিন্তু এই অ্যাপ্লিকেশনটির এখানে নোটিফিকেশন পেয়ে যাবেন এবং এখান থেকে আপনারা স্পিড দেখতে পারবেন, আপনাদের ফোনে স্পিড দেখতে পারবেন। 5G স্পিডের ইন্টারনেট স্পিড কিন্তু এখান থেকে দেখা যাবে। তো চলুন এখন আমরা দেখব কিভাবে এই দুর্দান্ত অ্যাপ্লিকেশনটিকে ইনস্টল করতে হয়। এর জন্য সিম্পলি আপনারা প্লে স্টোরে যাবেন এবং সার্চ করবেন VPN মাস্টার লিখে। VPN মাস্টার লিখে সার্চ করলে আপনি এই যে অ্যাপ্লিকেশনটি দেখতে পাচ্ছেন এই অ্যাপসটিকে ডাউনলোড করে ওপেন করবেন এবং যে কাজগুলো আমি করলাম সেই কাজগুলো আপনি আপনার ফোন থেকে করবেন, তাহলে কিন্তু আপনি 5G স্পিডে ইন্টারনেটকে ব্যবহার করতে পারবেন। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।